আজকের মিছিলটা আমরা 75 বছর ধরে দেখছি বাংলার মানুষ ঠকছে, সারা ভারতবর্ষের দেশের মানুষ ঠকছে। একটা টোটালিটেরিয়ান থট কাজ করছে, রাজনীতিকে পেশা করে ফেলা হয়েছে, এটা বড় লাভজনক ব্যবসার জায়গা করে ফেলা হয়েছে। কিছু আদর্শহীন মানুষ রাজনীতিকে কব্জা করেছে এবং দেশ সেবার নামে তারা নিজেদের সেবা করতে বসেছে। যে মৌলিক সমস্যাগুলো মানুষকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে, আমরা সেই মৌলিক সমস্যাগুলোকে আইডেন্টিফাই করেছি। আমরা সুদ বলেছি, মদ বলেছি, ঘুষ বলেছি, এই যে কথাগুলো, এগুলো রাজনীতির এক্সপার্ট থেকে বিশ্লেষক, আলোচক, সমালোচক সবাই ভাবছে এসব কী রাজনীতি, এসব রাজনীতিতে কেন হচ্ছে। প্রথম যে আজকে যে ক্যাপিটালিজম অর্থনৈতিক ব্যবস্থার দিকে দেশ চলে যাচ্ছে, সেই দিকে ক্যাপিটালিজম এবং সুদ এটা আলাদা করা যাবে না, সুদ এবং ক্যাপিটালিজম প্যারালাল চলে, সুদ থাকবে। আমরা ভাবছি যে সুদবিহীন অর্থনীতি কী করে হয়, বিশ্বে কি সুদবিহীন অর্থনীতি নেই? সোশ্যালিজম আছে, সেখানে ব্যাংকিং সিস্টেম নেই, সেখানে জয়েন্ট স্টক কোম্পানি নেই, সেখানে ইন্স্যুরেন্স নেই, তারা চলছে কি? দাবিগুলো এক এক করে বলুন, কী কী দাবি রাখছে? প্রথম হচ্ছে আমাদের দাবি হচ্ছে সুদমুক্ত অর্থনীতি, ঘুষ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে, মদ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এই দাবিগুলোকে আমরা মনে করছি এমন মৌলিক সমস্যা, যে সমস্যাগুলো অনেক সমস্যার জন্ম দিয়েছে। এই অনেক সমস্যাগুলোকে নিয়ে আমরা আন্দোলন করি, পলিটিক্যাল পার্টি এবং মানুষকে দেখানোর চেষ্টা করি এইগুলো হচ্ছে ইস্যু, বেকারত্ব ইস্যু। তো এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, কিন্তু বেকারত্ব মিটছে না, গরিবি ঘুরছে না, আমরা সব কিছু দেখছি সমানে চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করছি, আবার দেখছি সেই আন্দোলন করার দরকার হচ্ছে। এইগুলোর মূল কারণ হচ্ছে আমরা মৌলিক সমস্যাগুলো না মিটিয়ে, আমরা মৌলিক সমস্যা থেকে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা টানা পোস্টমর্টম করছি। তাই ওয়েলফেয়ার পার্টির লক্ষ্য হচ্ছে মদ সমাজে ক্ষতি করছে, যুব সমাজকে ক্ষতি করছে, বিশ্বগুরুর পথে আমরা যেতে গিয়ে আমরা 140 কোটির মধ্যে 65% বয়স যাদের 35, তারা আজকে বিশ্বগুরুর পথে দেশকে নিয়ে যাচ্ছে, সেই যুব সমাজকে কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত করছে মদ, মানব সম্পদের ক্ষতি করছে মদ। এই কথা, এই বিষয়টা সুদমুক্ত অর্থনীতির জন্য ক্যাপিটালিজমের পথে দেশ যে চলে যাচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এতে গরিব আরও গরিব হবে, ধনী আরও ধনী হবে, এই বিষয়টাকে আমরা সামনে আনতে চাইছি। আর একটা কি মদের কথাও বললাম, দেখুন আজকে লটারি কাটছে কারা, যদি গ্রাম বাংলা থেকে যান তো দেখবেন কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা এক একটা গ্রাম থেকে চলে যায় পার ডে, প্রতিদিন একটা পরিসংখ্যান বলছে। তো এই টাকাগুলো কিন্তু গরিব মানুষের টাকা, এই টাকাগুলো কোনো ধনীর টাকা নয়, গরিব মানুষের টাকা ধনীর হাতে চলে যাচ্ছে, এই যে ফাঁদ পেতে রেখেছে, এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে চাইছি এবং এই ইস্যুগুলোকে সামনে এনে গরিব এবং অসহায় মানুষগুলোর পাশে ওয়েলফেয়ার পার্টি দাঁড়াতে চাই। আপনার নাম পড়েছে? ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, রাজ্য সভাপতি মনোজ আসি। Thank you.